শুনে আসি লোকাল সেলুন। এই গানটি গেয়েছেন রাফিদ দেওয়ান এবং না সিঙ্গার তো আরো অনেকজন আছে। আচ্ছা সিঙ্গার হচ্ছেন রাফিদ দেওয়ান, সাথে আছেন সাজ্জাদ হুসাইন শাউন, ফরদিন সাকিব, এমডি সাব্বির আহমেদ, সৌরভ মুহিয়ান, প্রিন্স সাব্বির অ্যান্ড এমডি মুকুল। ওনার গানগুলোতে না অনেকজন সিঙ্গার থাকে। আচ্ছা চলুন গানটা শুনে আসি এবং গানের লিরিক্স লিখেছেন রাফিদ দেওয়ান আর ভিডিও ডিরেক্টেড বাই রাফিদ দেওয়ান। আচ্ছা উনি নিজে বা অলরাউন্ডার। সো চলুন থার্ড ক্লাস কোম্পানি এই ইউটিউব চ্যানেলে কিন্তু লোকাল স্যালুন এই গানটি রিলিজ হয়েছে জুন মাসের 11 তারিখে 2023 সাল, অর্থাৎ আচ্ছা এই মাসে এই মাসের 11 তারিখ মানে সে কয়েকদিন আগে, তাও অনেকদিন হয়ে গেছে। সো অলরেডি এই গানটাতে 27,000 লাইক পড়েছে এবং ভিউজ হচ্ছে 9,85,305। সো চলুন গানটা শুনে আসি লোকাল স্যালুন। আপনারা সবাই থার্ড ক্লাস কোম্পানি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওনাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর গান আছে সবগুলো এনজয় করবেন। ওকে সো আমি কিন্তু ডেসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে দিয়েছি, সো ইজিলি আপনারা ক্লিক করলে কিন্তু চ্যানেলে চলে যাবে। সো চলুন গানটা শুনে আসি লোকাল স্যালুন। সো গাইস লেটস প্লে। ওনাদের গানগুলো একটু ভিন্ন টাইপের হয়, ভালোই লাগে। মিয়া আর কতক্ষণ বহেন এটা করতে, যতক্ষণ ভাই আমার চুলটা কাটতে দাও তো টাইম নাই। এই তো দিতাছি ভাই, আতে আর কাম নাই। কি রে উইরা জুইরা বয়া চরে কস ছ কেন আব, আর তোমার তো মেয়া দোষ আছে কথার ভিতরে পেঁচ আছে। ইউটিং ইউ সিটিং চেতেন কে ভাই হুশ আছে। কেচির বাড়ি দেও খালি খ্যাচ খ্যাচ খ্যাচ, লোকাল সেলুন ঘুরা দিই সব জায়গাতে প্যাচ। আবার শাকদা ডাকো মাছ কাটো উপরে বয়া গাছ রাখো চাই রাঙ্গুলে সুতলি কলঙ্গি কইলা নাচ। কোয়েলান কেমনে দিমু সেটিং, বক বাটি মোরগ আছে আরো আছে কাটিং। মন দেন ডান মোরা দাও উড়াই দিয়া পিস্তা দিবেন নামায়া, বামচিপের ওই কানের নিচে স্টাইল হইব ধুমায়া। দাঁড়ির দোড়ায় খুল লাগায়া গলাপ দিবেন থামায়া, নাইলে টেকা দিমু ঠিকই মাগার আধা দিমু কমায়া। দিছেন তো ভাই জমায়া কি মজাটা পাইলেন, আমরা 70 টাকা কাম করি ভাই যাইতেই তো খাইলেন। চাঁদবো না তো কি করবো, কি কাটলেন মিয়া খালকা একটা কুমির মাথায় দেহি বাড়িত গিয়া। তো এনেও তোমার হাত নাই, এই কামের তো ভাত নাই, আর আমনেও কি বুইলা গেছেন শয়তানের যে জাত নাই। আমরা কি ভাই চুইংগাম যে ফালাই দিলেন চাবাইয়া, আয়া ঠিকই কইবো আবার চুলটা দাও কামাইয়া। ওই মিয়া কথা কও কমাইয়া, অভদ্র তো বানাই দিছো ভাইডা আমার ছাত্র, ময়মুরুবি ঠেলা খাইবো বয়স কত মাত্র। ভাই আস্তে কও আস্তে চাচাই আসছে হেনে বইয়া, পরে একলা একা পাইলে আরে পুরা দিব ধুইয়া। ও দেখছেন নি ভাই কারবার, ভিড়ুর তলে বুক দি থুইলে ঘুরাই বই বারবার, চাচাই রং মাহায়া মানবার আয় জেন্দা হেন্দা কানবার আয়, জায়গায় জায়গায় জ্ঞানবার আয় কে জানে হাই কোন পারায়, কলো প্লিপটা জুয়ান আবার আন্ডা বাচ্চাটা জানবার আয়, নিজের কালে করছে ঠিকই এই কালেও হাই চড়ায়। কি এত বড় বেয়া দুবি রাখ আজকাই দিমু বিচার, রাখেন না খুচা খুচি এক পা গেছে কবরে, কুন্দাকে রাখি ডাললে আসেন হিত্তা খবরে। থাক ভাই বাদ দেন মাথা একটু কাইর কইলা, আধা ঘন্টার কথা দিলে 1 ঘন্টা খাইয়া, ইস নলিমলি ব্যথা কি ভুলটা করলাম আয়া। কামের যে সাপ একটু ঘুরা আহেন ভাইয়া, হ কাম নাই তো আর খাইয়া ঘর ঘুর গেছে লক হইয়া মলম মার মজায়া। বলাই সেরাম একটা কাজ দিব মাথায় দিবা মালিশ, তুমি এরাম একটা কাম করলা তিনটা লাগবো বালিশ, করবা সালিশ দেখা নালিশ দেখবা কেউ নাই পাশে, জানো একটা চক্কর মারলে রাস্তায় কত সেলুন আছে। হবাই কইছে আপনার কাছে চুল কাটানে শেষ খালি চিপটা বাকি আছে। ওই ভাই সমস্যা সমস্যা কি বারবার কইলাম আমি, চুল হইব না খাটতো লাভটা কি হইলো কাটলা নিজের মনের মতো। আমরা হইলাম দালান আর তোমরা কারিগর, একটু ভালোবাসা কামনা করলে সবই চোখে বালির চর। গতবার এক সেলুনে চুল কাটাইতে গেছি, না ডান্দা মারে বামদা মারে কান্দা মারে কেসি হ্যায়, যতই ডরাই সরাই লড়াই নাকে মাথা, মাঝে মধ্যে তার দেহায় দেয় এক জায়গাটা কাটাও মারে করতে করতে দিছ না ভাই হয় না তো ভাই কিছু। আবার শাকদা ডাকো মাছ কাটো উপরে বইয়া গাছ রাখো চাই রাঙ্গুলে সুতলি কলঙ্গি খুললা নাচ, ধরো কেচির বাড়ি দেও খালি খ্যাচ খ্যাচ খ্যাচ, লোকাল সেলুন ঘুরা দেখি সব জায়গাতে প্যাচ। আবার শাকদা ডাকো মাছ কাটো উপরে বইয়া গাছ রাখো চাই রাঙ্গুলে সুতলি কলঙ্গি খুললা নাচ, রাখো চাই রাঙ্গুলে সুতলি কলঙ্গি খুললা নাচ। এখানে কি হবে, এখানে কোনো কিছু হবে? ও ব্যান্ডেজ নিচ্ছে, কাইটে দিচ্ছে যে ওরে বেচারার এই অবস্থা, লোকাল সেলুনদের একই অবস্থা তাই না, যেভাবে কাটতে বলে সেভাবে কাটে না, আমি উল্টা ব্যান্ডেজের প্রয়োজন হয়ে যায়। সো গাইজ আমরা শুনে ফেললাম লোকাল সেলুন। লোকাল সেলুনে যারা মানে হচ্ছে কি বলে চুল কাটতে যায় তাদের সাথে যে ধরনের
কাহিনীগুলো হয়ে থাকে, যেভাবে কাটতে বলে সেভাবে কাটে না, উল্টাপাল্টা আরো কেটে দেয়, মনের মতো হয় না। অনেক সময় দেখা যায় যে এদিক দিয়ে কেটে দিচ্ছে, ওদিকে কান কেটে গেছে বা এরকম, তো পরে কিন্তু দেখা যায় ব্যান্ডেজ লাগাইতে হয়। খুবই ভালো লাগলো, খুবই মজার একটা গান, খুবই সেই মানে সুন্দর সুন্দর লিরিক্স, খুবই মজার মজার লিরিক্স, লিরিক্সের একদম মানে লিরিক্সের মধ্যে পুরো গল্প, যে লোকাল সেলুনের যারা সেলুনে যারা কাজ করে চুল কাটে ওদের যে কি অবস্থা, ওরা একটা বলে আর একটা করে, আর যে পরিস্থিতি মানে মোট কথা এটা বলতে পারেন যে সেলুনের পরিস্থিতি, লোকাল সেলুনের পরিস্থিতি দিলেই চলতো। তো থার্ড ক্লাস কোম্পানি এই ইউটিউব চ্যানেলে কিন্তু এর আগেও অনেকগুলো আমি গানের উপর রিয়াকশন দিয়েছি, খুবই ভালো, খুব ভালো গান গায় ওনারা। রাফিদ দেওয়ানের লিরিক্স সেই লেভেলের, হাই লেভেলের, খুব সুন্দর লিরিক্স লিখেন, আর ওনার ভিডিওগ্রাফি খুবই সুন্দর হয়, ভিডিওতে এক একটা স্টোরি থাকে এবং লাস্টের দিকে একটা চমক থাকে যেগুলো ভালোই লাগে, এবং প্রত্যেকটা গানে খুবই মানে খুব মজার, লিরিক্সে মজা পাবেন, ভিডিও দেখে মজা পাবেন। তারপর ওনাদের যে ওনারা যে বিট ইউজ করে, এত হাই লেভেলের বিট ইউজ করে না, বাট খুবই নর্মাল, বাট ভালোই লাগে দেখতে। আর ওনাদের অভিনয় তো মাশাল্লাহ খুবই সুন্দর, দেখছেন যে লোকাল সেলুনের পরিস্থিতি দেখাতে গিয়ে ওনারা মানে পুরো ভিডিওটা বারবার দেখাচ্ছিল, যেভাবে ভিডিওটা দেখাচ্ছিল যে সেলুনে সেলুন কাটতে মানে সেলুনে চুল কাটতে গেছে এবং যে চুল কাটতেছে সেও কিন্তু অভিনয় করতেছে, এবং অভিনয়ের মাঝখানে মাঝখানে কিন্তু দুজনের কিন্তু লিরিক্সগুলো ওনারা গাইতেছে। সো এই যে একটা লিপসিংয়ের যে ব্যাপার, সো এটা ম্যাচিং করতে যে কি কেমন লাগছে আমি জানি না, এবং দেখলাম যে মানে একসাথে কিন্তু লিরিক্সগুলো লিপসিং করতেছে রাফিদ দেওয়ান, এবং তার চুল যে কাটতেছে সেও কিন্তু অ্যাক্টিং করতেছে, এক্সপ্রেশন দিচ্ছে, সাথে সাথে কিন্তু তার লিরিক্সগুলো মিলাচ্ছে। সো এটা আসলে খুব টাফ, খুবই সুন্দর, সো খুবই ভালো লাগলো। ওনাদের অ্যাক্টিংয়ের কদর করতে হয়। সবচেয়ে বেস্ট গান হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা, এর আগেও ওনারা গান অনেক গান ওনারা মেক করেছেন, যেমন চাকরি নেই গানটা, তারপর আরেকটা ছিল যে নানি বাড়ি সই, তারপরে হচ্ছে ক্রেতার পরিস্থিতি, এরকম। সো ভালোই লাগলো, লোকাল সেলুন সেই রকম, সবাই একসাথে পারফর্ম করেছেন, সবার পারফরমেন্স খুবই জোস, এবং ওনার নেক্সট সং কী আসবে, কাকে নিয়ে আসবে আমি জানি না। সো ওনার গানের মধ্যে বিভিন্ন মানে দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর গল্প নিয়ে আসলে উনি আমাদের সামনে হাজির হয়ে যান, গানে উপস্থাপন করেন। সো ভালোই লাগে, ওনার ভয়েস ভালো, ওনার ভোকাল ভালো, ওনার মিউজিক সেই। তারপর হচ্ছে এটা মিউজিকটা কে করছে একটু আমি চেক করে নিই গাইস, ওনার ভয়েস তো ভালো সেটা বললাম, বাট মিউজিক কে করছে এটা আমি চেক করে নিই। সিঙ্গার এখানে অনেকজন, বাট মেইন সিঙ্গার হচ্ছেন রাফিদ দান, লিরিক্স লিখছেন রাফিদ দান, এবং মিক্স অ্যান্ড মাস্টার JL9, এবং ভিডিও ডিরেক্টর ওকে হ্যাঁ JM9 হবে, ওকে মিক্স অ্যান্ড মাস্টার, যে মিক্স অ্যান্ড মাস্টার করেছেন, ভিডিও ডিরেক্টর বাই রাফিদ দান। সো খুবই সুন্দর আসলে গানগুলো, ভালোই লাগে, মজা লাগছে, খুবই মজা পাইছি। সো যাই হোক, এই ছিল ভিডিও, ভিডিওতে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং গানটা অবশ্যই অরিজিনাল গানটা অবশ্যই দেখবেন, এবং ওনাদের জন্য আরও বেশি শুভকামনা এবং ওনাদের জন্য ভালোবাসা রইলো, এইভাবে যেন ওনারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। ওকে, আর গানের মধ্যে নতুনত্ব নিয়ে আসছে আসলে কয়েকটা রিসেন্টলি কিছু আর্টিস্ট যারা খুব ভালো আসলে গান গাইতেছেন, এবং ওনাদের গানগুলো সুপার হিট হচ্ছে এবং সবাই কিন্তু পছন্দ করে গানগুলো। সো তাদের মধ্যে কিন্তু থার্ড ক্লাস কোম্পানি এইটাও কিন্তু একটা আর্টিস্ট গ্রুপ। সো এই ছিল ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।